এই বলছিলাম যে বড় লম্বা হ্যান্ডসাম ফর্সা ছেলেগুলো আমার পাশে বসবে, মানে যাদেরটা একটু বড়। বড় জিনিস তো আমার খুব ভালো লাগে। হ্যাঁ তাই, আমি লম্বা, ম্যাম আমাকে সুযোগ দিয়েছে, এই সুযোগের সদ ব্যবহার করতে হবে আমাকে। গায়ে আমার একটু মাংস নেই, আর যেগুলো কালো আর শ্যামলা ছেলেগুলো আছে আমার থেকে একদম দূরে থাকবা। ও বাবা, আমি একদম সহ্য করতে পারি না পচা গন্ধ, ওদের মনে থেকে পচা গন্ধ বের হয়। আমি কালো, আমি টাকলা, আমার মাথায় চুল নেই, সেই জন্য তো ম্যাম ফর্সা ছেলেগুলোকে বেছে নিল, আমায় সুযোগ দিল না। একদিন আর মেয়েগুলোকে বলছি, মেয়েগুলো তো আমার সাথে একদম কথাই বলবে না। তাহলে সবাই মিলে একটু চট করে 2 মিনিট পড়াশোনা করে নিই। রক্তের রং লাল, এটা তো আমরা সবাই জানি। গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইড দেয়, আমরা দিই গাছকে অক্সিজেন। এই কোন পাগলের কাছে পড়তে এনু আমি? গাছ কার্বন ডাইঅক্সাইড দেয় আর আমরা গাছকে অক্সিজেন। এই বলছিলাম যে তোমরা এখানে সবাই প্রেম করো তো, কাল থেকে তোমাদের একটাই হোমওয়ার্ক থাকবে, চুটিয়ে প্রেম কর, বুঝলে? যাদের যাদের বাবা কাকা এখনো সিঙ্গেল, তাদের পার্সোনাল মোবাইল নাম্বারটা আমাকে গিফট হিসেবে দিবি। আচ্ছা, বিশেষ করে মেয়েগুলোকে বলছি, তোদের ডিপার্টমেন্টটা থাকবে 12 ভাতারি, ছেলেদেরটা থাকবে মাগিবাজ, বন্টিবাজ, ছ্যাঁচড়াবাজ, এই সব ডিপার্টমেন্ট, বুঝলে বাবু? আর একটা জরুরি ঘোষণা, কখনোই একটার পিছনে থাকবি না, নইলে ফ্লপ খেয়ে যাবি। প্রেমের শ্রাদ্ধ হয়ে কখন গিয়েছে কে পিন্ডি চটকে দিয়ে চলে আসবে সারা নিজেও বুঝতে পারবে। বলছিলাম যে সামনে শিক্ষক দিবস, প্রত্যেকবারের মতো কেউ খাতা কলম রুল পেন্সিল এই সব কেউ দিবি না। যাদের যাদের বাবা কাকা এখনো সিঙ্গেল, তাদের পার্সোনাল মোবাইল নাম্বারটা আমাকে গিফট হিসেবে দিবি। আচ্ছা, ফুটা নিলয় ম্যামের কত ঢং, বাবা কাকার নাম্বার নেবে, বাড়িতে মা বাবার রোজ ঝগড়া হয়েছে আর এই লয়ের সদিন ঢুকবে মাগে। যেই সব ছেলেগুলো দিনের পর দিন প্রেমে হোঁচট খেয়ে ব্যর্থ হয়েছে তাদের নম্বরটা আমার। যদি কিছু দেওয়ার মন থাকে তাহলে ফ্রিজ, কালার টিভি, শোকেস, আলমারি, গডরেজ সবই দিয়ে দিতে পারিস, আমার কিছু মনে করার নাই।